কখন দেখেছেন, কিভাবে হয়েছে, কত টাকা গেছে? দাদা এখন দাঁড়া, আমি 6:30 দোকানে ঢুকেছি। হ্যাঁ, দোকানে ঢুকে দোকানটা খুলেছি, দিয়ে খুলেই দেখি ওই সব কাগজ ফাগজ সব ছিটানো আমার। হ্যাঁ, দিয়ে আমি তো সব মনে হচ্ছে যে আর একজনা ছিল, দিয়ে ওপর টোপর খুঁজে এলাম যে চুরি করি হয়ে দেখি ওপর দিকে মানে ঢুকেছি, দেখছি না, দিয়ে খুঁজে খুঁজে তারপরে এই জানলাটা দেখি খুলে এই জানলাটা দিয়ে সিট কেটেছি। তারপরে সিট কেটেছে, সিসিটিভি ছিল? হ্যাঁ, সিসিটিভি ছিল, সিসিটিভি ওই যে চাপা দিয়েছে ওই যে গিয়েটা জ্যাকটা খুলেছে, তারপরে আর দিয়ে যে ছেলেটাকে দিয়েছে সেকে ডাকলাম, ও আবার দেখছে ছবি আছে, মানে লোক দেখেছে আছে, একজন ঢুকছে ক্যামেরা করেছে, ও ঢুকেছে ওখানে। সিসিটিভিগুলো কী করেছে ওরা? সিসিটিভিগুলো ঘুরিয়ে ওই ওই মুখগুলো ঘুরিয়ে দিয়েছে, এটাকে চাপা দিয়ে দিয়েছে, এটাকে চাপা দিয়ে দিয়েছে, মুখগুলো ঘুরিয়ে এই সহজে করতে ফোনটা ইয়ে কথা বলতো আমার ফোনটা। তারপরে আপনার কত টাকা চুরি হয়েছে? আমার 5,00,000 টাকা। কোথায় রেখেছিলেন? ওই যে ওই ক্যাশে রেখেছি, ওই ক্যাশে রেখেছিলাম। এত টাকা দোকানে কেন রেখেছেন? কোনোদিন নিয়ে যাই না, কালকে নিয়ে যাই না, আমি মালিককে পেমেন্ট দিয়ে দেবো বলে রবিবার ছিল, ব্যাংক পেমেন্ট হয়ে তা থানায় জানিয়েছেন? তো স্যারকে বলে যে এখনো যায়নি ওখানে, স্যার পুলিশে এসেছিল। আপনার নাম? আমার নাদম আজ। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।